গতবার হাবিজাব রাসলাম ফৌজি লাগান পছন্দ কত স্পিডে তাই আস্তে আস্তে পড়েন এমন বাটে পড়েন বিরক্ত লাগে কুরআন শরীফ কিতা ওই ইন্টারনেট লাগান পড়েন নি ফৌজি লাগান এরপর তো গতবার পুরো হাবিজাব দছেন মানে 20 মিনিটে নামাজ 15 মিনিটে নামাজ শেষ হইছেন সমাজ রে এইটা টুমা টুমা করতে করতে এখন কুরআন শরীফ হাদিস নামাজ কালাম হলতা তার আর যন্ত্রণা মাই গেছে আব্বা ফারবা নিবা নামাজ পড়তাই মসজিদ এই যে অবস্থা তোমার বাপ হন নামাজ লাগতো না তোমার যে বাপ তাই নামাজ পড়িও কিতা করতা অন্তর আল্লাহ নাই আমার মনে হয় যে মনে হয় একা আট রাখাত পড়ছি আরো 40 রাখাত পড়লে অত শান্তি পেলে অত কুড়ি আইন পাই গেলা আরো অত গুয়া জয়েন দেখবাই কি আরি তোমার ফুসলে যাইও নাইলে তুমি তোমার ভাল লাগান যাও গুড্ডি উড়াও গিয়া যাও নমাজ ভরা লাগতো না তোমার তার আল্লাহ টেকাত নাই তোমার তেরাবিল লাগি রে বাবা যাও আল্লাহ কইছেন আস্তে আস্তে ভর হে যার হে তার টেন যার কি পুর আমার লগে যে তুই তাক দেখি যাই তোরে হরিকা হরিয়া একটা কবিতা কোসাইন সুন্দর করি বড় কিতাজি গাইলি জন্ম নাইজাইন দেখি বুঝার খান মারসনি হসাইন তোর বড় সুরা জি গাইছিস বড় সুরা তোর বনির তোর বইনর হরি তোর কিতা মাওই মাওই আর তুই তানর কিতা পুত্রা ওই যে ওই ইটা বুঝছ ইটা বুঝছ ইটা বুঝছ শয়তান ও শয়তান কোন গুল্লারে যে এখলাস কই কেন জানস না কোন আলা পারিত আর আজ কিন্তু কোন নাম যে এখলাস ই কেন জানস না ইনটা পুত্রা কিলার মাওই কিলার জেটালি কিতা আর ওই যে ননরি কিতা ইটা বালা বুঝছ শয়তান ও শয়তান ও কোন আর আল্লাহর খান বুঝছ না আল্লাহর মুখ গাইলে নাই তো রুজা মাইয়া বারা করে কর মা রুজা মাইয়া দিন মুখ চলাই রে নানি মুখ চলাই রে আল্লাহর ফুয়া মুখ গাইলে আনান্তে আনাই না না তুমি গাইলি রে নি তুমি তো তসবি করাই তুমি আইচো হাতার আইতে নানি এই ও নাই ও নাই ও ভাই তুই বলে আমার মোটু কমিশনার দেখো তুই কিটা হুক নানি পত্রিকার নিউজ দিয়া হয়ে যাগে আসলে এটা ওই যে জনসম্পৃক্ত তা বুঝে নানি বন্ধু তুমি সব তা তাড়াতাড়ি এত সব তারি গুল গুল্লেই রে আমি গুল্লেই রেম না গুল্লেই রে তুমি তাই তুমি আমার মোটু দেখো কেনে তোমার হুকনা ডাকতাম নি শুনো না আচ্ছা একটু তোমার তোমার আর দেখা তাইলাম না নে হুকাই গেছ নানি ইস রে
আর বন্ধু যা যে কষ্টরে যার তোমার তোমার রুজাও নিওখান আমি জিন্দা গেলাম পারু তোমার মুখ যে খারিও গুন সাররাই ইটা খারিয়ে রুজইব কি কিটা বুঝরাম না বন্ধু খাম করাই তুইলে ইতারে হালার গুন চারা খাম হইতো না তুমি তো বুঝছ না খাম হই না তুমি তো বুঝছই না না আমি তো গুন্দা বুঝি না আমি তো গুন্দা বুঝি না হুনো তোমারে এক দাওয়াত লই আইছি হো খাইল তুই তাকতে বিয়ের বাড়ি ইফতার লইয়া যাইতাম তোর তো বন্ধু ফুরি বিয়া দিলে না ফুরির বাড়ি ইফতার লইয়া দিতে তোর তো ফুয়া বিয়া করাইছ তো ফুয়া বিয়া করাইলে আমি কিটা ফুয়ার হোর বাড়ি ইফতারি খাওয়াইতাম পারি না নি বিয়াইরে দূর মাইজে পাগল কইব ফুয়ার বাড়ি ইফতারি খাওয়াইতে গো ভাই গো খাইয়া দেখো জিবরা লম্বাই যে গিলা দেখো দূর ই দূর বিলি দূর মাইজে পাগল চলাইব তো তোর লাগান পাগল নাই আমি কিটা খাইবে আমি তাদি মত মাতি এ হাম্মাদ এ হাম্মাদ কোনা হানা লেখা আছে নি খালি ফুয়ার বাড়ি ইফতারি আইতো ফুয়ার হোর বাড়ি যদি আমি ইফতারি বিয়াইয়ে লইয়া যাইতে খুশি হইব না নি তারা ইতা তো আমরা সমাজও নাইবে তোর সমাজও ইগু বানাইছে গুগিয়ে ও ওটা তোমরা তো খালি লাগি তো জুলুম বারে আমি খাই ইফতারি লইয়া যাই মু ফুয়ার হোর বাড়ি গিফট না ইফতারি আমি যদি লইয়া যাই সমস্যা আছে নি তোর না সমস্যা নাই আর বন্ধু হুনো হ্যাঁ ও শুক্রবারে আমার ফুয়ার হোর বাড়ি ইফতারি আর বড় করি আর কি সারা এলাকার মানুষ দাও তুমি আইও তোমরা আইও বা তোমার লাগা আমার সাতা দিলাম বাজি ফিরা নাই খালি ফুয়ার বাড়িতে ইফতারি খাইতে বাগে দিলে লইয়া যা ফুয়ার হোর বাড়ি ইতা আমরা সমাজও নাই তো কোন সাথে কোন সমাজ আছে ইফতারি বা করে গিয়ে দেখাই তো টা খাইতো কল তোমরা বে সমাজের শান্তি বাড়াই দে আনতা জি এখন মাথা খাইয়া আই আমরা যাই আমি সমস্যা নাই তো ইদর দিন পয়েন্টে পয়েন্টে গান বাজনা স্পিকার লাগাইয়া সসা ইতা বড় স্পিকার আর মাইকও থাকবো সব কিছু থাকবো সসা আর নো গত বছর লান পুরান গান বাজাইবে না গীতা গান বাজাইতাম সসা লেটেস্ট ইন্টারনেট থেকে এনে হিন্দি গান বাজাইবে হিন্দি ও সসা ঠিক আছে হিন্দি গান আমার বন্ধু নাচ দিবারে ওই দর দিন আস্তা মাছ রুজার আসছেন ইদিন না নাচলে হইব নি রুজার রুজার সুয়াব তো তাই নিয়ে দিনে গাইলতা তোমার বাফর ঘর তাহলে গান বাজাইবার শান্তি রুজাম আসো রুজাম আসো ওটা চিন্তা আস্তা মাস রুজা রাখিয়া আর ঈদর দিন সপ্তাহ গাইল লাইল গরুয়ে দুধ দিয়া যদি মাঝে সেনা সারি দিয়ে খাইবি নি মাইকোর যে লাইন টাইন কাটিলা গতবারও কাটিলা এটা দেখমু এবার আমি কাটে আমি কাটছি তোর বাফর গরো রইল তুই আর এবার লাগাইছ লাইন দেখমু নে গিয়ে লাগাই লাগাইও খালি ইদর দিন খালি গিয়ে গান বাজাই ভাই স্পিকার শো নিয়া খালো স্পিকার শো খালো তুমি কনসার্ট করাইতে আপনার দাওয়াত আছে আপনার দাওয়াত দিন না দাওয়াত তোর দরকার নাই আস্তা মাসু যারা কে যেটা হিকছো বাকি গুলো গুন্ডি চলবাই শয়তান শয়তান কল খালি লাগাইও খালি মাইক কোন আয় কাটে দিলাই মো সসা আসেন আমি উমরা উমরা তা কি কথা কইছেন মো কার ওয়েন্ট লাগাইনি মাইক ইদর দিন কিতা কইছ ও ওটাই সে সাই না কেন বে বটুর মটু বন্ধু রেডিও এই ক্যামেরাম্যান রেডিও ওকে ঠিক আছে ডিওপি আপনি বিদায় রিহার্সেল দাও ওকে রিহার্সেল না সব কথা আমার রিহার্সেল লাগি না আবার রেডি রেডি কোলা তোরে ডায়লগ দিমু আমি ইমোশনাল না নি হ্যাঁ ইমোশনাল ওকে রেডি রোল অ্যাকশন ওকে অ্যাকশন বিপ্লব বল গাছে আমি আজ জোর করে কই যাম রেবা তুই অরি যা তুই তাই না আশপাশে থাকিস না লাইলে তোরে আমি কি তা করব আমি নিজেও জানি না তুমি রং করে লিছ বুঝছো না তুমি ওটা চিনো নি তুমি মোবাইল আইফোন তুমি যার লগে ইটিশ পিটিশ করো তাই তোমারে বালা হয় না তাই বালা ভাই আমার আইফোন রে বিপ্লব তুই আমার ইমোশনাল আঘাত করিস তুই কি করতে পারছিস
শুটিং শেষ এখন শুন চাচা যেটা কৈছোন একটু চিন্তা করা দরকার আমরা এক সপ্তাহ সময় নেই এক সপ্তাহ সময় লিয়ে দাঁড়াতাম এক সপ্তাহ সময় আমরা ই ভিডিও না করে আমরা অন্য ভিডিও করি না কিটা করা যায় ওখানে টেনশন কতটা আছে কিটা করা যায় তোমার কন্ঠ আছে বালা তুমি গানর কিচ্ছু করো আর একটা জিনিস করতাম পারে কে উঠছে তারে আমরা সহযোগিতা করে আরো তুললে দিই না এখানে
আরবি কত বড় বেজাত হাফল্লা খান মাসে মাসে চরিত্র বদলায় অন্ডু যাই যখন আরবি মার।